কি দিয়ে তৈরি? ওর কি দুঃখ কষ্ট বলে কিছুই নেই? কি করে এত কিছুর পরেও এতটা ইনভলভ হয়ে ও নিজের ডিউটি করতে পারে? এইটুকু সময় চেহারাটা কেমন বসে গেছে, আমার ভুলের জন্য এত কষ্ট পাচ্ছে ও। না না, ওকে এভাবে কষ্ট পেতে দেব না আমি। যেভাবেই হোক এ প্রতিকার করব, হাজার কষ্ট হলেও ওর কোনো ক্ষতি হতে দেব না আমি। হয়ে গেছে আমার, অনেকদিন হলেই বিয়ে হয়েছে তাই না? সাত্যকি কি আগে কখনো এরকম ভাবে অসুস্থ হয়েছে? কনক, আপনি শুয়ে পড়ুন। কনক, একটা কথা ভেবে দেখ, এই শিবরাত্রির ব্রত ভাঙার পর থেকে এই বাড়িতে কি কি অঘটনটাই না ঘটেছে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি, মনে হয়েছিল যেন আপনি। আমার না এই জিনিসগুলো খুব খারাপ লাগে মা।
একটা কথা তুমি পরিষ্কার করে খুলে বলছো না আমাকে। তুই না বড় অধৈর্য রে মা, বড় ছটফট করিস। এই যে আমি এতকাল ধরে ধৈর্য ধরে বসেছিলাম যে আমার মেয়ে বাড়িতে রাজরানী হবে, আমি একটু ছড়িমুনি ঘোরাবো, কই আমি ছটফট করছি বল? কি সুন্দর তীর্থের কাকের মতো ধৈর্য ধরে বসে আছি দেখ। শোনো, তোমার বয়সও বেশি তাই তোমার ধৈর্য অনেক বেশি। জ্বালাও বেশি রে মা, এই যে এতগুলো টাকা হাতে করে দিলি ভোগ করব বলে, সে তো ভোগ করার আগেই ভোগে চলে গেল। আসবো দিদি ভাই, খাবে চলো তোমরা, নিচে সবাই অপেক্ষা করছে। কি রে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়, আয় বস 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 বস। কেন কেন সেটা তুই জিজ্ঞেস করছিস? আরে বাবা, তোর ব্যাপারে ভেবে ভেবে আমরা পাগল হয়ে যাচ্ছি আর নিজে করে বিন্দাস আছিস তুই। হ্যাঁ মা, মামি কি হয়েছে? তোর জন্য চিন্তায় চিন্তায় ঘুমোতে পারছি না রে মা, সারা রাত শুধু চিন্তা, এ পাশ আর ও পাশ, এ পাশ আর ও পাশ। মা না সত্যি অ্যাক্টিং করার চান্স পেলেই ব্যাস। আরে বাবা সোজা পয়েন্টে এসো না, তোর মামাটাও তোকে নিয়ে ভেবে ভেবে একেবারে কাকের মতন চেহারা করে ফেলেছে রে কর্ণ। যবে থেকে মা ওই বিশু কাকার ব্যাপারটা দেখেছে না, তবে দেখি মায়ের এই অবস্থা রে। হ্যাঁ রে মা, আর কিছুই না, জামাই বাবাজির ওই চান্ডালের মতন রাগ দেখে তো আমি সারাক্ষণ ভয় ভয়ে আছি রে। এই বুঝি জেনে গেল তুই ইঞ্জিনি কেন, পড়াশোনা কিছুই জানিস না। কি করছটাকে হাসতে বলো? আসলে এটা তো, এটা তো গোপন করা কথা, এত বড় বাড়ির বউ সে অকাট মুখ্য, সেটা কি এরা এরা হজম করতে পারবে বল? কি যে কপালে আছে ঠাকুর, কে জানে কে জানে। কেঁদো না মা, মা প্লিজ কেঁদো না, তুমি কাঁদলেই তো কনকার পণ্ডিত হয়ে যাবে না তাই না? সে হবে না জানি, কিন্তু জানা জানি হলে তো অনর্থ হয়ে যাবে রে মা। ওই বিশু ডিরেবারের মতন যদি কনকটাকে তাড়িয়ে দেয় তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে? মামি কি বলছো তুমি? থাক মা, ওকে বেশি কিছু বলা মানেই ভয় দেখানো। হ্যাঁ কি যে বলিস না রে মা, আমি তো তোর ভালোর জন্যই বলছি রে কনক, একবার যদি ব্যাপারটা। আমি কি করবো মামি, পড়াশোনা করবো, শিখে নেবো সব। শোনো কথা, তাহলে কি করতে হবে বলো, কি করলে তোমরা সবাই ভালো থাকবে? যা বলবে আমি তাই করবো। তুই কি সেলফিশ ভাবিস আমাদের? মামি কি বললো তুই শুনলি না? আরে বাবা, আমরা আমাদের ভালোর জন্য একটা কথাও তোকে বলছি না, যা যা তোকে বলা হচ্ছে তার মধ্যে তোর ভালোই জড়িয়ে আছে রে বোকা। তাই তো, তোদের সুখের কথা ভেবেই তো বড়নক বাড়িতে তোদের বিয়ে দিয়েছিলাম রে। তোরা দুটেতে মিলে ভালো থাকবি, সুখে থাকবি, আমাদের আর কি চাই রে কনক। তবে হ্যাঁ, এ একটা কথা বলার আছে রে, আমি ওই বাবাজির কাছে গিয়েছিলাম, ওই গুরুদেবের কাছে যিনি তোকে এই বোতের কথা বলেছিলেন না, তার কাছে, তার সব শুনে টুনে উনি বললেন যে বোতো ভাঙার একটা দোষ তো আছে, দোষ লেগেছে, যে কোনো দিন একটা বিরাট বড় সর্বনাশ ঘনিয়ে আসতে পারে রে। কি বলছো? তবে ভয় পাস না কনক, ভয় পাস না, উনি আবার এটাও বলেছেন যে দোষ কাটানোর একটা উপায় আছে রে মা। তবে সেটা আরো কঠিন বোতো।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।